নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পুলিশের সাথে রামগতি উপজেলার আব্দুর রৌফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ রৌফ বাহিনীর 6 সন্ত্রাসীকে আটক করে। ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাঙ্কির বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোররাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের টাঙ্কির বাজার দখল করতে আসে রামগতির আব্দুর রৌফ বাহিনী। 3 শতাধিক সদস্য নিয়ে টাঙ্কির বাজারে আক্রমণ চালায় তারা। তাৎক্ষণিক চেয়ারম্যান ঘাটের অফিসার ফোর্স ও হাতিয়া থানার টাঙ্কির বাজার ক্যাম্পের ফোর্স সহ পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করে। এক পর্যায়ে পুলিশের সাথে রৌফ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা পুলিশের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়। অভিযানে ঘটনাস্থল থেকে 6 সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। 3:30টার দিকে রব বাহিনী দুষ্কৃতিকারী নিয়ে প্রায় 200 থেকে 250 অস্ত্রশস্ত্র নিয়ে এই বাজারে আসে, বাজার দখল করার জন্যে। তখন আমার পুলিশ বাহিনী বাধা দেয় তাদেরকে, পুলিশের উপর তারা চড় হয়, পুলিশকে গুলি করে, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। তখন পুলিশের ধাওয়া খেয়ে এরা পিছু হটতে বাধ্য হয়। রাত 3 ঘটিকার পরে রব বাহিনী এবং রবের সন্ত্রাসী হামলার আব্দুর রবের এবং তার সঙ্গীরা সহ দুর্বৃত্ত পাড়াঠিয়া গুন্ডাইনি এই টাঙ্কি বাজার আমার 1 নং ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ডে হামলা করে।